স্বপ্ন একটি কথা কি বলবে? দেখো, প্রথম উদ্দেশ্য হচ্ছে যে স্কুল যদি নিজের হয় তাহলে আমি গভর্নমেন্টে এড গুলো পাব। এই গভর্নমেন্টে এড হলে এই বাড়িটাকে সুন্দরভাবে তৈরি করা যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের এখন নিজস্ব সম্পত্তিটা যদি করতে পারি তাহলে গভর্নমেন্ট এড গুলো ভালো। গভর্নমেন্ট কি বলছে যে ভাড়া বাড়িতে ওরা কোনো খরচা করবে না, এবং সেই জায়গাটা আমরা চিন্তা করেছি। এবছরে আমাদের 75 বছর, এই 75 বছরেই আমরা এটা কেনার। তবে একটা এত টাকা তো একার দ্বারা সম্ভব নয়, তাই প্রত্যেকের ছাত্রীদের কাছে, প্রাক্তনীদের কাছে, টিচারদের কাছে এবং যারা শিক্ষা অনুরাগী তাদের কাছে গিয়ে আমরা ডোনেশন নিয়ে আমরা যাতে কিনতে পারি সেই ব্যবস্থা করছি। ওকে, পরিবেশটা ইউনিয়নে একটা 75 বছর পূর্ণ হওয়ার পক্ষে আর এত সুন্দর ভালোবাসার একটা স্কুল বাড়ি কি বলবেন? কেমন দেখুন এরকম, মানে আমি তো মানে আনন্দিত, এরকম একটা পরিবেশ আমি আগে পাইনি। এই শরৎপালে HM হিসেবে জয়েন করেছি, এইরকম যে একটা রিউনিয়নে এত সুন্দর করে প্রাক্তনীরা করেছে, বিল্ডিংটাকে সাজিয়েছে সুন্দরভাবে, সত্যি আমি খুবই আনন্দিত। আমরা যেভাবে দেখলাম যে স্কুল বাড়িটাকে নিজের করার জন্য একটা যে স্বপ্ন, একটা উৎসাহ মেয়েদের মধ্যে, প্রাক্তন টিচারদের মধ্যে, ছাত্রদের মধ্যে, এ ব্যাপারে দেখো, এটার মানে ইউনিয়ন করার আমাদের এই 75 বছরের উদ্দেশ্য হচ্ছে ওইটাই। কারণ আমরা চাইছি যে আমাদের এই বাড়িটা নিজেদের নামে, মানে শরৎপালের নামে হোক। শরৎপালের নামে হলে আমরা অনেক কিছু করতে পারবো, গ্র্যান্ট পাবো, এটাই আমাদের উদ্দেশ্য। যাতে আমরা সেগুলো সরকারি অনুদানগুলো পাই, সেই জন্যই বার্তাগুলো যাতে বিভিন্ন জায়গায়, ফেসবুক বলো, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সমস্ত প্রাক্তনীদের কাছে যায়, তাহলে তার জন্যই আমরা এটা করেছি। এবং সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি নিশ্চয়ই আমরা দেখো টিচার হিসাবে আমি এখানে HM হিসাবে জয়েন করেছি, তা আমি দেখেছি মানে বাচ্চাদের মধ্যে যদি ডিসিপ্লিনটা আগে দরকার, কিন্তু এখনকার জেনারেশনের মধ্যে ডিসিপ্লিন প্রচণ্ড দরকার, এবং সেটা আমাদের স্কুলে প্রচণ্ডভাবে আছে। আমার বাচ্চাদের শেখায় কীভাবে বড়দের সাথে রেসপেক্ট করতে হয়, এগুলো শেখায়। শিক্ষার একটা অঙ্গই হলো এটা, শুধু পড়াশোনা করলে হবে না, এইগুলো কিন্তু করতে হবে, তার সাথে কোকারিকুলার অ্যাক্টিভিটি ভালো হতে হবে। আমরা যদি সব কিছু একসাথে করি তাহলে নিশ্চয়ই একটা ভালো মানুষ হওয়া যায়। আমরা চাইছি সবাই ভালো মানুষ হোক। থ্যাংক ইউ আপনাকে। আমরা যেভাবে দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে এখানে রিউনিয়ন করা হচ্ছে, এখানে আপনাদেরকে দেখা কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ জীবনের অনেকগুলো বছর তো এখানে কাটিয়েছি, এটা আমার কর্মজীবন। কিন্তু আমাদের মানে কর্মজীবন হলেও এটা আমাদের একেবারে আত্মার সঙ্গে মিশে গেছে। এই যে বছরের পর বছর একটা ফুলের দল এসেছে আর বেরিয়েছে, তাদের তৈরি করেছি, তো এই স্কুলের সঙ্গে তো মানে জড়িয়ে আছে জীবনটা। সেই জন্য এই রিউনিয়ন, আমাদেরও তো সেই রিউনিয়ন, খুব ভালো লাগছে। না, একেবারেই বেরোয় না এখনও স্কুলের এই উঠোনে কী হচ্ছে, কী অনুষ্ঠান হচ্ছে, এখানকার যে বর্তমান দিদিরা আছেন তাদেরকে জিজ্ঞেস করি কী হচ্ছে, কী করছে। আমার এটা খুবই সৌভাগ্য যে আমার যে কর্মজীবন সেটা আমার ভীষণ ভালো লাগার জায়গা, এবং কাজকে এই জায়গায় কাজ করাটা একটা ভীষণ ভালো লেগেছিল। এই যে বছর বছর এই যে মেয়েদের পড়াতাম, এটাতে একটা অসম্ভব আনন্দ হতো, ভীষণ আনন্দ। আর আজকে যখন তোদের দেখছি এত বছর বাদে, সেই যেন মনে হচ্ছে আমি আরেকবার পড়াই তোদের, ধরে ক্লাসরুমে, হ্যাঁ, যে আবার চল ক্লাসে, ধরে তোদের পড়িয়ে দিই আরেকবার। এটাই হবে, পড়তে তোদের হবেই, যে করেই হোক ভালো করে জীবনে দাঁড়াতেই হবে। আর এইটা বারবার বুঝিয়েছে, পাশ করতেই হবে, জীবনে তোদের দাঁড়াতে হবে। এত সুন্দর একটি প্রোগ্রাম করা হচ্ছে, কত আনন্দিত। নমস্কার, আমি এখানকার যে প্রাক্তন শিক্ষিকা, আবার আমি এখানকার প্রাক্তন ছাত্রীও বটে। আমি 1977-এ মাধ্যমিক দিয়েছি,
কিন্তু ওই স্কুলের প্রাঙ্গণে এসে আমি একই সঙ্গে ছাত্রী এবং শিক্ষিকা দুটোই আমার অদ্ভুত, মানে একটা অপূর্ব আনন্দ। এবং এখন যখন দেখছি যে এইসব প্রাক্তনীরা এত সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে স্কুলকে ভালোবাসার সাক্ষ্য দিচ্ছে, তাইতে আমি আপ্লুত। ইন্টারভিউয়ার যে মেয়েটি, যে যারা ইন্টারভিউ নিচ্ছে, তারাও কিন্তু আমার প্রাক্তন ছাত্রী এবং খুবই প্রিয় ছাত্রী। নমস্কার। খুব সুন্দর একটি পরিবেশ রি ইউনিয়ন আর ভালোবাসার স্কুল, কেমন আপনাকে ফিলিং হচ্ছে, কেমন লাগছে? এটাই তো পাওয়ারে, আমাদের 25 বছর চাকরি হয়ে গিয়েছে, এই 25 বছর চাকরি জীবনে এই যে ফিরে পাওয়াটা, এটার যে কি আবেগ আর আপ্লুত হয়ে যাচ্ছি কল্পনা নেই। মেয়ে যেমন নিজের ঘরে ফিরে এলে যেমন হয় তেমন ঠিক লাগছে। আজকের এই দিনটা আমাদের কাছে এত বেশি আনন্দের দিন যে আনন্দ প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি। এইরকমভাবে ছোট ছোট ছাত্রীরা যে এত বড় হয়ে উঠে এত বড় একটা আয়োজন করতে পারে আর এত সুন্দর করে আমাদের সেই হারিয়ে যাওয়া দিনগুলোকে ফিরিয়ে দিতে পারে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রথমেই বলি যে আমাদের যারা ছাত্রীরা, যারা প্রাক্তনী, যারা বর্তমান, প্রত্যেকেরই উৎসাহে আজকের এই অনুষ্ঠান, এই 75 বছরের পুনর্মিলন ভালো তো লাগছেই, এবং তার সঙ্গে ওদের এই উৎসাহ, ওদের সকলের একসঙ্গে যৌথভাবে কাজ, এটা আমাদের মানে মেয়েদের প্রতি আমাদের প্রচণ্ড ভালোবাসা। এবং আরও তারা যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করে স্কুলের জন্য, তারা তাদের পারিবারিক জীবনেও যাতে এগিয়ে যায়, তার জন্য তাদের অনেক শুভেচ্ছা। এতদিন পর স্কুলের রিইউনিয়ন হলো, কেমন লাগছে যে ভালোবাসা কিভাবে স্টুডেন্টরা, টিচাররা, প্রাক্তন সব এখানে এসে উপস্থিত হয়েছে, কেমন ফিল হচ্ছে? এই এতটাই ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমিও এই স্কুলেরই প্রাক্তনী, আমি এখান থেকে পড়াশোনা করেছি একদম 1C থেকে ক্লাস 12 অবধি 13 বছর। তারপর আমার সৌভাগ্য যে আমি এই স্কুলেরই প্রাইমারি টিচার হয়ে আবার জয়েন করতে পেরেছি। আর আজকে আরও ভালো লাগছে যে আমি যাকে পড়িয়েছি সেই আজকে আমার ইন্টারভিউ নিচ্ছে। এটাই হচ্ছে বড় পাওয়া জীবনের একটা। এত সুন্দর ভালোবাসার স্কুল আর এত বছর পর সবাইকে একসাথে দেখে কেমন লাগছে? এত ভালো হবে যে এই রিইউনিয়নটাকে অনুষ্ঠানের মতন করে করা হচ্ছে, যেখানে প্রাক্তন টিচাররা, স্টুডেন্টসরা সবাইকে আমরা দেখতে পাচ্ছি, কেমন কি লাগছে? প্রথমত এইটা অর্গানাইজই করেছি আমরা, এবং আমাদের একটা ইউনিটি আছে ছোটোবেলা থেকে যে আমাদের সবাই মিলে একজনকে দিয়ে দেওয়া, ওকে সব দায়িত্ব দিয়ে দিয়েছি, তুই সব কর, আমরা সবাই পেছনে আছি, আমরা পেছনে থাকি বেসিক্যালি, ওই সামনে থাকে। তো আমাদের 2017-ই আরও একবার হয়েছিল, সেটা অসাধারণ হয়েছিল, সবাই বলেছিল, তাই এই বছরের রিইউনিয়নের আয়োজন করা হয়েছে আবার। এবং সেই কারণে এখানেও আমরা এত সাফল্য পেয়েছি, সবাই এত আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে, প্রত্যেকটা কাজ ভালো লেগেছে। তবে এবছরের রিইউনিয়নের একটা বড় কারণ আছে, এবছরের রিইউনিয়ন অর্গানাইজ করা হয়েছে আমাদের স্কুলের জন্য, আমাদের স্কুলের 75 বছরও হয়েছে, এবং আমাদের স্কুলটা লিজে নেওয়া, এই স্কুলটা আমাদের ভাড়া বাড়ি, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা কিনে নেওয়া যায়, তার কিছু অনুদানের জন্য এই আয়োজন করা হয়েছে। আর আমাদের তো খুব ভালো লাগছে তোমরা সবাই এসেছো, তাই তোমাদের কেমন লাগছে বলো? আমাদের এরকম একরকম ড্রেসে দেখে, ও বাহ বাহ বাহ, তাহলে তো খুব ভালো। আমরা যখন স্কুলে পড়তাম তখন ব্লু হোয়াইট ড্রেস ছিল, এখনও আমাদের সোহনা ড্রেস করে দিয়েছে, আমরা সবাই একরকম ড্রেসে আজকে রিইউনিয়নে আছি। একদম 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 একদম, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।